আমাদের কলকাতা শহর সর্বধর্ম সমন্বয়ের একটি পীঠস্থান। আজকে আমার গন্তব্য হলো ট্যাংরায় অবস্থিত চাইনিজ কালী মন্দির। আমরা সকলেই জানি কালী মা হলেন হিন্দুদের আরাধ্যা দেবী, কিন্তু আজকে আমি যে মন্দিরে আপনাদেরকে নিয়ে যাব সেখানে মায়ের পুজো করে থাকেন চাইনিজরা। মন্দিরেও আপনারা দেখতে পাবেন অনেক চাইনিজ কারুকার্য করা। কলকাতার ট্যাংরা জায়গাটিতে গড়ে উঠেছে চাইনিজ কমিউনিটির একটি বিশাল অংশ। এই জায়গায় বহু চাইনিজ সম্প্রদায়ের মানুষ বাস করেন। এই জায়গাটিতেই গড়ে উঠেছে এই চাইনিজ কালী টেম্পল। 2024 সালের শুরুতেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর নতুন বছরের শুরুতেই আজকে আমি চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে। বছর আমি এইভাবেই শুরু করি প্রত্যেক বছর, এই বছরও সেইভাবেই করব। তো আজকে আমি চলে এসেছি চাইনিজ কালী মন্দিরে। তো চলুন আজকে আমার সাথে আপনারাও দর্শন করে নেবেন চাইনিজ কালী টেম্পল, সাথে জেনে নেবেন এর ইতিহাস। ভারতবর্ষ হলো সর্বধর্ম সমন্বয়ের একটি পীঠস্থান, আর আমাদের কলকাতা শহরও কিন্তু সেই থেকে পিছিয়ে নেই। এখানে বিভিন্ন ধর্মের মানুষ যেমন হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, জৈন এবং আরও অনেক ধর্ম এবং বর্ণের মানুষ বাস করে থাকেন। এবং বিভিন্ন ধর্মের মানুষের জন্য এখানে গড়ে উঠেছে বিভিন্ন ধর্মীয় পীঠস্থান। সেরকমই আজকে আমি চলে এসেছি ট্যাংরার চাইনিজ কালী মন্দিরে। এই মন্দিরটি চাইনিজদের দ্বারা পরিচালিত হয় এবং বছরের একটি নির্দিষ্ট সময় মন্দিরের সামনে চাইনিজ মতে বিভিন্ন আনন্দ উৎসবও পালন করা হয়। কিন্তু কলকাতা শহরে এত চাইনিজ মানুষের আগমন কোথা থেকেই বা হলো, আর কিভাবে এই চাইনিজদের পরিচালনায় একটি মায়ের মন্দির গড়ে উঠল, চলুন জেনে নেওয়া যাক। চায়ের ব্যবসায়ী টং আচাও হাওড়া এসেছিলেন 18th century। তারপর তার দেখা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ওয়ারেন হেস্টিংসের সাথে। ওয়ারেন হেস্টিংস তাকে 650 acres জমি দান করেন একটি সুগার ফ্যাক্টরি বানানোর জন্য। এবং সেই সময় চায়না থেকে একটি বিপুল হারে মানুষকে নিয়ে আসা হয়েছিল সেই সুগার ফ্যাক্টরিতে কাজ করার জন্য। এবং এইভাবেই ইন্ডিয়াতে একটি চাইনিজ কমিউনিটি গড়ে ওঠে। এটি চাইনিজ কালী মন্দির, চাইনিজরা এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিল, তাই এই মন্দির চাইনিজ কালীর ইতিহাস বলতে গেলে বলতে হয় এক চাইনিজ সাহেব মায়ের কাছে মানসিক করেন যে তার ব্যবসা যদি দেশে বিদেশে প্রতিষ্ঠা লাভ পায় তাহলে তিনি মায়ের মন্দির করে দেবেন। সেই মতোই তার ব্যবসা দেশে বিদেশে প্রতিষ্ঠা লাভ পেলে তিনি মায়ের মন্দির করে দেন। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা গাছটা, এই এই গাছের তলায় শিব মন্দির ছিল, এখনও রয়েছে। এই গাছের তলায় একজন মায়ের সন্তান অসুস্থ হয়ে পড়ে এবং তার মা এই গাছের তলার মাটি তার সন্তানের কপালে লেপন করে দেয় এবং তার সন্তান সুস্থ হয়ে যায়। এই সেই গাছ। নানা ধর্ম নানা বর্ণের দেশ আমাদের এই ভারতবর্ষ, সেটা আমরা বিভিন্ন রকমভাবেই পরিচয় পাই। সেরকমই এখানে এই ট্যাংরায় এলে আপনারা দেখতে পাবেন যে মা কালীর পুজো এখানে দেন যারা, তারা কিন্তু চাইনিজ। এবং এখানে একটি চাইনিজ যিনি ছিলেন, এখানে যিনি প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরটা, তিনি মায়ের কাছে এসে মানত করেছিলেন এবং সেটা পূরণ হওয়ার পরে তিনি এই মন্দিরটা বানিয়ে দিয়েছিলেন। তো সেখান থেকে এটা চাইনিজ কালী টেম্পল নামেই পরিচিত। এই জায়গায় খুবই ফেমাস এই মন্দিরটা। এবং এখানে যদি আপনারা আসেন দেখতে পাবেন যে এখানকার যে ইন্টেরিয়ার ডেকোরেশনগুলোও রয়েছে না, সেটাও পুরোপুরি চাইনিজ স্টাইলেই আছে। এখানে ড্র্যাগনের মুখ আঁকা বা চাইনিজ যে ল্যাম্পগুলো হয় সেগুলোও আপনারা দেখতে পাবেন ডেকোরেশনের মধ্যে। এবং এখানে মায়ের পুজো কিন্তু চাইনিজ লোক এসে দেন। চাইনিজ দ্বারা প্রতিষ্ঠিত হলেও এই মন্দিরে সমস্ত হিন্দু আচার মেনে এখানে পুজো দেওয়া হয় প্রতিদিন। এবং চাইনিজ কালচার অনুযায়ী এখানে প্রসাদে মাঝে মাঝে চাউমিনও দেওয়া হয়, যেটা এই মন্দিরকে অন্য মন্দির থেকে ইউনিক বানায়। এই চাইনিজ টেম্পল যে জায়গাটা রয়েছে এর আশেপাশে অনেক চাইনিজ লোকজনের বসতি রয়েছে এবং এখানে অথেন্টিক চাইনিজ ফুডও পাওয়া যায়। এবং এর পাশেই মন্দিরটা থেকে ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিটের মধ্যেই দেখলাম একটা সিমেট্রিও রয়েছে। তো আমি সেই দিকে যাচ্ছি এখন, চলুন আমার সাথে।
কিন্তু সিমেট্রি বন্ধ থাকায় সেদিন আমার আর সিমেট্রিতে ঢোকা হলো না, তো আমি ফিরে চললাম আমার আবার বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরে আসার আগে আশেপাশের জায়গাটাতেও একটু ঘুরে দেখলাম। আসা যাওয়ার পথে অনেক চাইনিজ মানুষের সাথে দেখা হলো, তারা এই জায়গায় পার্মানেন্টলি বসবাস করেন। এছাড়া এখানে অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টও দেখলাম অনেক। যাই হোক, এবার আমার বাড়ি ফেরার পালা, তো আমি চললাম আমার বাড়ির উদ্দেশ্যে। আপনারাও যদি কেউ এই মন্দিরে আসতে চান, আমি এখানকার অ্যাড্রেস ডিটেলস গুগল ম্যাপের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটাকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।